রাজ্যের প্রত্যেক মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন সংগঠনের দাবি নিয়ে আলোচনা হলেও নথিতে তার উল্লেখ নেই। জুনিয়র চিকিৎসকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিরাপত্তার ক্ষেত্রে সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে, তা এখনও পর্যন্ত বেশিরভাগ মেডিকেল কলেজে নেওয়া হয়নি। 21 অক্টোবরের পর থেকে স্পেশাল টাস্কফোর্সের কোনো বৈঠক হয়নি। এবার শঙ্কুদেব পণ্ডা যে প্রসঙ্গ তুলে ধরেছ, অর্থাৎ তোমরা যে প্রসঙ্গ লিখেছ আর কি, 2025 সালে মার্চের মধ্যে মেডিকেল কলেজগুলি ছাত্র সংসদ নির্বাচন হবে বলে 21 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছিল, ঠিক এই জায়গা শঙ্কুদেব পণ্ডার বক্তব্য। দেখুন, আমরা যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে, ওনারা যে কথাটা বলতে চাইছেন যে আমরা অভয়ার ন্যায় বিচার নিয়ে কথা বলছি না কেন, আমরা অভয়ার ন্যায় বিচার নিয়ে কথা বলছি। অভয়ার ন্যায় বিচারের দাবি এখন যার দরজায় রয়েছে, সেই দাবিতে ওই দাবি কোথায়? আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, প্লিজ। না না, আমি জানতে চাই তুমি প্রশ্ন করেছো, প্রশ্ন করেছো, যাদের হাতে আছে সেই দাবিতে আমরা সিবিআই অভিযান করছি। এখন আপনারা সিবিআই তার কারণ বিভিন্ন কলেজে যে গণতান্ত্রিক পরিস্থিতি, যে গণতান্ত্রিক পরিবেশ তাকে নষ্ট করানো হয়েছে। পরপর অভিযোগ ফ্রন্টের দিকে চলে আসছে, অপমৃত্যু ঘটিয়েছ আন্দোলন। ইতিমধ্যে শঙ্কুদেব পণ্ডা ইতিমধ্যে অভিযোগ করলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।